সবাইকে স্বাগত জানাচ্ছি রিপোর্টার্স ডায়েরিতে। আমরা কথা বলতে চাই গঙ্গাবাজারের অগ্নিকাণ্ড নিয়ে। আমার সঙ্গে আছেন ফায়ার সার্ভিসে দীর্ঘদিনের কাজ করা, দীর্ঘদিন অভিজ্ঞতা সম্পন্ন মেজর অবসরপ্রাপ্ত AKM শাকিল নেওয়াল। দীর্ঘদিন তিনি কাজ করেছেন ফায়ার সার্ভিসে, একই সঙ্গে রিপোর্টিং এ তাকে পেয়েছে, বিশেষ করে বিভিন্ন বড় বড় অগ্নিকাণ্ড সামনে থেকে সামলেছেন। মেজর অবসরপ্রাপ্ত শাকিল নেওয়াল, আপনাকে স্বাগত জানাচ্ছি রিপোর্টার্স ডায়েরিতে। হ্যাঁ, খুবই আপনাকেও সময় নেব না ধন্যবাদ জানাই। শাকিল নেওয়াল, শুরুতে একটু জানতে চাই, একেবারে রাস্তার এপার ওপার ফায়ার সার্ভিস যেখানে আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, একই সঙ্গে আপনার বঙ্গবাজার যেখানে আগুন লাগলো এত বিস্তৃত হলো, অনেক দীর্ঘ সময় লাগলো আসলে দেখলাম। কিন্তু ফায়ার সার্ভিস আমরা যতটা জানি যে অনেক বেশি দক্ষ হয়ে উঠেছে, ইকুইপ হয়েছে জনবলের জায়গা থেকেও, সেই জায়গায় একটু আপনার অবজারভেশন জানতে চাই আসলে, এত সময় কেন লাগলো বঙ্গবাজারের এই অগ্নিকাণ্ড এত বিস্তৃত হলো কেন এত কাছে ফায়ার সার্ভিস থাকার পরেও? দেখেন, এই জায়গায় একটু আমি একটু বলবো যে এখানে কিন্তু যে জায়গায় আগুন লেগেছে, তারা যদি ইনস্ট্যান্টলি ইনফরমেশনটা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কে দিতে পারতো, তাহলে হয়তো এত সময় লাগতো না। অতি সব অল্প সময়ের ভিতরে এটা কিন্তু আপনি কন্ট্রোল করা সম্ভব হতো। আমি উদাহরণ দিই, 2018 সালে এরকম একটা আগুন এই সকালে লেগেছিল, কিন্তু আমরা এটা উইদিন হাফ এন আওয়ারের ভিতরে কন্ট্রোল করতে নিয়ে আসতে পেরেছিলাম। মাত্র 10-12টা দোকান এখানে পড়েছিল। এটা হলো আপনার পশ্চিম সাইডের এই আগুনটা ধরেছিল। আর আমার এখানে একটা, আমি যখন ডাইরেক্টর অপারেশন হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করি, তখন আমি কেস স্টাডি করলাম যে হোয়ার ইজ মাই ডিফিকাল্টিস। জি তখন আমি দেখলাম যে বঙ্গবাজারটা একটা বিগ চ্যালেঞ্জ। তো এই বিগ চ্যালেঞ্জ কে উত্তরণ করার জন্য আমি কিন্তু আমার কন্টিনজেন্সি প্ল্যান আমি ডেভেলপ করি। আমি পৃথিবীতে বিভিন্ন জায়গায় কোর্স করেছি এবং বিভিন্ন জায়গায় আমরা ট্রেন আপ করেছি, এবং একটা কথা এখানে খুব সুন্দরভাবে যেটা আসছে সেটা হলো যে ইফ দি ফার্স্ট রেসপন্ডিং অফিসার ফেল, দেন হোল অপারেশন ফেল। এটা কিন্তু একটা বিগ কোশ্চেন। তো এগুলো দেখতে হবে যে যে আসলে রাইট টাইম ইনফর্ম করতে পেরেছে কিনা। ফায়ার সার্ভিসের যে প্রথম অফিসারটা এখানে রিসপন্স করেছিল, সে যে রিসপন্স করে সে যে অপারেশনটা আনফোল্ড করেছে, তার টেকটিক্সটা কি ছিল, যে এটা কি সঠিক ছিল না ভুল ছিল, সেই জিনিসটা দেখতে হবে। এখানে সবকিছু তদন্তের মাধ্যমে এগুলো কিন্তু বের করে আসতে হবে। এমনি বলা যাবে না, হাইপোথিসিস।